যুক্তরাজ্যের সর্বকালের বৃহত্তম রক ব্যান্ডগুলোর মধ্যে একটি হলো ওয়েসিস ব্যান্ড, যারা 1991 সালে তাদের যাত্রা শুরু করেছিল। ব্যান্ডের জনপ্রিয়তা এতই যে ভক্তরা তাদের বাজানো গিটার কিনতে হুমড়ি খেয়ে পড়েন। সম্প্রতি ওয়েসিস ব্যান্ডের সেই সুপারসনিক গানে বাজানো গিটারটি বিক্রি হয়ে গেল। কত দামে বিক্রি হলো সেই গিটারটি বিস্তারিত জেনে নেব প্রতিবেদনে। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস। ওয়েসিস ব্রিটেনের একটি রক ব্যান্ড। ব্রিটিশ শিল্পীদের জন্য 50টি ব্যান্ডের মধ্যে ওয়েসিস ব্যান্ড শীর্ষে রয়েছে। ব্যান্ডের দুই ভাই লিয়াম ও নোয়েলের মধ্যে সৃষ্ট বাগবিতণ্ডায় 2009 সালে থেমে যায় ব্যান্ডটির যাত্রা। এবার দীর্ঘ 15 বছর পর আবারও একত্রিত হতে যাচ্ছে ওয়েসিস ব্যান্ড। ওয়েসিসের প্রথম অ্যালবাম ডেফিনেটলি মেবি এর গানগুলো সুপারসনিক গানে বাজানো গিটার দিয়েই রেকর্ড করা হয়েছে। এছাড়া ম্যানচেস্টারের বোর্ডওয়াক, স্কটল্যান্ডের গ্লেনিগলস এবং লন্ডনের ওয়াটারেসে ব্যান্ডটির বেশ কিছু গান শুরুর দিকে লাইভ পারফরমেন্সেও গিটারটি বাজাতে দেখা যায় গ্যালাগারকে। ওয়েসিস ব্যান্ডের নোয়েল গ্যালাগারের এই গিটার নিলামে 1,30,000 পাউন্ডেরও বেশি দামে বিক্রি হয়েছে। এপিফোন লেস পল স্ট্যান্ডার্ড মডেলের ইলেকট্রনিক গিটারটি ব্যান্ডটির প্রথম সিঙ্গেল সুপারসনিকের মিউজিক ভিডিওতে দেখা গিয়েছিল। নিলাম প্রতিষ্ঠান সাথেবির নিলামে গিটারটির মূল্য 60,000-80,000 পাউন্ড ধরা হয়েছিল। তবে শেষ পর্যন্ত ওয়েসিসের সুপারসনিক গানে বাজানো গিটারটি বিক্রি হয় 1,32,000 পাউন্ডে। 1994 সালে ডেফিনেটলি মেবি অ্যালবামের চূড়ান্ত রেকর্ডিং এর আগে নোয়েল গ্যালাগার গিটারটি ম্যানচেস্টারের আউট অফ দ্য ব্লু স্টুডিও এবং ওয়েলসের মনোভেল স্টুডিওতে সেশনগুলোর জন্য ব্যবহার করেছিলেন। এছাড়া গ্যালাগারের আরও দুটি গিটার চড়া মূল্যে বিক্রি হয়েছে। তার এপিফোন EA-250 ইলেকট্রনিক গিটারটি 48,000 পাউন্ডে বিক্রি হয়েছে। দ্য স্মিস ব্যান্ডের গিটারিস্ট জনি মারের 1980 সালের গিবসন ফ্লাইং ভি গিটারটি, যা গ্যালাগার ওয়েসিসের 1994 সালের সিগ্রেটস অ্যান্ড অ্যালকোহল গানটির রেকর্ডিংয়ে ব্যবহার করেছিলেন, সেটিও 36,000 পাউন্ডে বিক্রি হয়েছে। 2009 সালে ব্যান্ড ভাঙার পর আগামী বছর ওয়েসিস ব্যান্ডের সদস্যরা আবার একত্রিত হয়ে পারফর্ম করবেন। তাদের আপকামিং কনসার্টের 14টি তারিখ ঘোষণা করা হয়েছে। যুক্তরাজ্যে ওয়েসিসের 4টি গান 1 নম্বর স্থান দখল করেছে। তাদের কনসার্টগুলিতে তিল ধারণের জায়গা থাকে না বললেই চলে। সফুরা ফ্রিন, শোবিজ টুনাইট।